আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সের উপর অঙ্কগুলো দেখাবো সেটা অনুপাত এবং সমানুপাতের উপর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষা বিশেষ করে বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই ধরনের পরীক্ষাগুলোতে থাকবেই এবং কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমরা অতি শর্টকাট নিয়মে কিভাবে দেখানো যায় এবং বিস্তারিত দুই উপায় আমরা দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন চলুন আমরা প্রথম অঙ্ক দেখি আমাদের প্রথম অঙ্কটা আছে এইচ টু বি ইকোয়াল ফোর ইস টু সেভেন এবং ইস টু সিকোয়াল ফাইভ ইস টু সিক্স এইচ টু টু কত তাহলে আমরা একটু নিই এখানে এ ইস টু বি ইকুয়াল ফোর ইস টু সেভেন অ্যান্ড বিস টু সি ইকুয়াল ফাইভ ইস টু সিক্স ওকে এখন এই ধরনের অনুপাতগুলোতে আমরা একটা বিষয় খেয়াল করব যে সেম এখানেও বি আছে এবং এখানেও বি আসে অর্থাৎ বিয়ের অনুপাত সব জায়গাতেই সেম হবে কিন্তু আমাদের অনুপাতের ভিতরে আছে ফোর ইস টু সেভেন এখানে সেভেন আছে বিয়ের জন্য আর এখানে আছে ফাইভ তার মানে এই কণাকণি দুইটা সংখ্যা আমরা জাস্ট একই বানানোর চেষ্টা করব তো একই কিভাবে বানায় জাস্ট আমরা প্রথম অনুপাতকে আমরা ফাইভ দ্বারা গুণ করবো এবং যে সেকেন্ড যে অনুপাত আছে সেটাকে আমরা সেভেন দ্বারা গুণ করব অর্থাৎ এই কণাকণি সংখ্যা দ্বারা আমরা ইন্টারসেঞ্জ করে গুণ করব এখন এখানে গুণ করে দেই তাহলে টোয়েন্টি টু থার্টি ফাইভ এইখানে হবে থার্টি ফাইভ ইস টু আর ফর্টি টু এখন দেখা গেলো যে এইচ টু বি বিস টু সি তার মানে বি বি এর সাথে সেম অনুপাত মিলে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ টু বিস টু সি ইকুয়াল টোয়েন্টি এইচ টু আর থার্টি ফাইভ ইস টু ফর্টি টু মানে এই অনুপাতটা আমাদের খ মেবি গ নাম্বারে আসে তাহলে গ অ্যান্সার হবে তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই ওকে এই অঙ্কটাও একই টাইপের একই টাইপের দ্যাট মিন্স সেম জাস্ট অনুপাতটা চেঞ্জ আসে তাহলে আমরা এখানে লিখে নেই এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ইস টু থ্রি অ্যান্ড ওয়াই ইস টু জেড ইকুয়াল ফাইভ ইস টু সেভেন তাহলে এখানেও ওয়াই এখানে ওয়াই অর্থাৎ ওয়াইয়ের অনুপাত সেম হবে আমরা আগের মতোই এই কোনাকণি যে অনুপা সংখ্যাটা থাকবে এদের মধ্যে ইন্টারচেঞ্জ করে আমরা গুণ করবো তাহলে উপারের অনুপাতকে আমরা ফাইভ গুণ করবো এবং নিচের অনুপাতকে আমরা থ্রি দ্বারা গুণ করবো তাহলে ওয়াই ওয়াইয়ের অনুপাত সেম হয়ে যাবে তাহলে এখন গুণ করে দিলে টেন ইস টু ফিফটিন আর নিশে হবে ফিফটিন ইস টু টোয়েন্টি ওয়ান মানে আমাদের অনুপাতটা দাঁড়াবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টেন ইস টু ও ফিফটিন ইস টু টোয়েন্টি ওয়ান তাহলে এইটা কোথায় আছে খ নাম্বারে আছে তার মানে খ অ্যান্সার হবে এটা নেক্সট অঙ্কে আমরা চলে যাই এটা আছে মিশ্র অনুপাত বারোতম বিসিএস আসছে এবং এর মাঝে অনেক পরীক্ষায় আসছে তাই মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা আগে অনুপাতগুলো একটু লিখে নেই ফাইভ ইস টু এইটিন একটা আছে আর একটা আছে সেভেন ইস টু টু আর একটা আছে আমাদের কমা এখানে থ্রি টু সিক্স তাহলে এই অনুপাতগুলোর ক্ষেত্রে অনুপাতগুলোর ক্ষেত্রে সাধারণত একটা বিষয় মেন্টেন করা হয় যে কোনো সাধারণ উৎপাদক এই দুইটা সংখ্যার মধ্যে থাকবে না কিন্তু এখানে তিন এখানে দুইয়ের মধ্যে সাধারণ উৎপাদক কিন্তু থ্রি আছে তার মানে এটাকে আমরা আরেকটু মডিফাই করে নেব তাহলে এইটাকে লেখা যাবে ফাইভ ইজ টু এইটিন একটা অনুপাত সেভেন ইজ টু টু একটা অনুপাত আর এইখানে তিন এবং ছয়ের মধ্যে কাটাকাটি করবো তাহলে ওয়ান ইজ টু টু অনুপাত তো মিশ্র অনুপাতটা আমরা তৈরি করবো জাস্ট প্রথম অনুপাতের প্রথম ডিজিটগুলো নিয়ে আমরা অর্থাৎ সংখ্যাগুলো নিয়ে গুণ করব একটা সংখ্যা হবে এবং দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অঙ্কগুলো নিয়ে আমরা গুণ করব তাহলে প্রতি অনুপাতের প্রথম অঙ্ক আছে ফাইভ এইখানে আছে সেভেন এবং লাস্টে আসে ওয়ান এইটা একটা সংখ্যা পাবো ইস টু সেকেন্ড সংখ্যাগুলো আবার নেব তাহলে আঠারো গুনন টু গুন টু এইটা একটা সংখ্যা পাবো তাহলে থার্টি ফাইভ গুণ করলে হবে ইস টু আঠারো দুগুণো ছত্রিশ ছত্রিশ দুগুণো বাহাত্তর তার মানে থার্টি ফাইভ ইস টু সেভেন্টি টু ও মেবি গ নাম্বার অ্যান্সার হবে অর্থাৎ প্রতি অনুপাতের প্রথম সংখ্যাগুলো গুণ করবো এবং দ্বিতীয় সংখ্যাগুলো গুণ করে আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব এরপরের যে অঙ্কটা আছে এখানে ক খ দুটি সংখ্যা ক এর হাফ এবং এক বাই তিন যোগ করলে ফোরটি ফাইভ হবে খ এর এক বাই দুই এবং ক এর দুই বাই পাঁচ যোগ করলে ফিফটি হবে ক খ এর মান কত এটা আমরা খুবই সংক্ষিপ্ত নিয়মে দেখানোর চেষ্টা করব অ্যান্সার থেকে আমরা পেয়ে যাব আমরা যদি সমীকরণটা তৈরি করি তাহলে প্রথমে ক কয়ের হাফ তার মানে ক বাই টু প্লাস এখানে এর এক বাই তিন তার মানে এখানে লেখা যাবে খ বাই থ্রি ইকুয়াল হবে ফর্টি ফাইভ হ্যাঁ একটা ইকুয়েশান হবে এখানে খ বাই টু এখানে এর হাফ প্লাস কয়ের দুই বাই পাঁচ অংশ ইকুয়াল হবে ফিফটি তাহলে দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে ক এবং ক্ষয়ের মান পাবো কিন্তু অতি সংক্ষিপ্ত নিয়মে আমরা কীভাবে পাবো জাস্ট অ্যান্সার থেকে আমরা এখানে মানগুলো বসানোর চেষ্টা করব আমরা প্রথম অ্যান্সারে যদি মনে করি যে কয়ের মান হয়তো ফিফটি হবে তাহলে এই ইকুয়েশনে কয়ের মান যদি ফিফটি বসা দেয় ফিফটি ভাগ টু ইকুয়াল হবে টোয়েন্টি ফাইভ প্লাস এখানে যদি ক্ষয়ের মান যদি সিক্সটি হয় তাহলে সিক্সটিকে তিন দ্বারা ভাগ করলে হবে টোয়েন্টি তার মানে এখানে যোগ করলে ফর্টি ফাইভ তারপর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে তার মানে কয় অ্যানসার হবে ওকে এইটা অ্যান্সার হলো এবার আমরা জাস্ট সমাধান করে দেখাবো যে কিভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব ওকে তাহলে প্রথম যে সমীকরণটা আমরা পেয়েছি এখান থেকে যে কোনো এক টা ভ্যালু আমরা বের করব হয় ক অথবা খ আমরা বের করব তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা যদি কয়ের ভ্যালুই যদি বের করার চেষ্টা করি তাহলে ক বাই টু ইকুয়াল ফর্টি ফাইভ মাইনাস খ বাই থ্রি ওকে তাহলে ক ইকুয়াল নাইনটি মাইনাস টু খ বাই থ্রি অর্থাৎ কয়ের ভ্যালু আমরা জাস্ট এই নিচের যে ইকুয়েশন আছে এখানে আমরা বসিয়ে দেবো তাহলে খ বাই টু প্লাস কয়ের ভ্যালু আমরা ইনপুট করব তাহলে দুই বাই পাঁচ গুণ হবে কয়ের ভ্যালুর সাথে কয়ের ভ্যালু হচ্ছে এটা তাহলে নাইনটি মাইনাস টু খ বাই থ্রি ইকুয়াল ফিফটি ওকে এখন আমরা টু বাই ফাইভ আমরা যদি গুণ করে দেই প্লাস টু বাই ফাইভ নাইনটির সাথে গুণ করলে টোটাল হবে পাঁচ পাঁচ আঠারো নব্বই তাহলে দুই দ্বারা গুণ করলে ছত্রিশও মাইনাস ফোর খ বাই পনেরো ইকুয়াল ফিফটি হবে এখন আমরা নিচে যদি খ এবং ক্ষয়ের ভিতরে যদি লসাগু করি তাহলে তিরিশ লসাগু হবে এইখানে হবে পনেরো খ মাইনাস এইট খ হবে ইকুয়াল ফিফটি থেকে আমরা এই থার্টি সিক্স ডান পার্সেন্ট নিয়ে গেলে বিয়োগ হলে হবে হচ্ছে ফরটিন ওকে তাহলে উপরে হবে সেভেন খ বাই থার্টি ইকুয়াল ফরটিন সেভেনের সাথে ফরটিন কেটে গেলে টু ইমপ্লাইজ দ্যাট খ ইকুয়াল এই টু এর সাথে আবার থার্টি গুণ হবে তার মানে এখানে হবে ক্ষয়ের মান সিক্সটি এখন ক্ষয়ের মান যেহেতু আমরা সিক্সটি পেয়ে গেছি এই যেখানে কয়ের যে সমীকরণ আছে এইটাতে আমরা বসিয়ে দেবো তাহলে ক ইকুয়াল নব্বই মাইনাস টু গুনুন ক্ষয়ের মান হচ্ছে সিক্সটি ভাগ থ্রি তাহলে এখানে ক্যান্সেল হলে টোয়েন্টি হবে তাহলে নব্বই মাইনাস ফর্টি ইকুয়াল হবে ফিফটি কয়ের ভ্যালু ফিফটি এবং কয়ের ভ্যালু সিক্সটি এইট আমরা আগেই পেয়েছি অ্যানসার থেকে ওকে নেক্সট অঙ্কে আমরা যাই এখানে আছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট উভয়ের সাথে টু যোগ করলে অনুপাতটি টু বাই থ্রি হবে সংখ্যা দুটি কত আমরা যদি অতি সংক্ষেপে করার যদি চেষ্টা করি এই অঙ্কটা যে এখানে আছে উভয়ের সাথে টু যোগ করলে টু বাই থ্রি হবে অর্থাৎ এইখানে যে চারটে অ্যান্সার আছে এই চারটে অ্যান্সারের প্রতিটা সংখ্যার সাথে টু যোগ করে যদি আমরা অনুপাত করি তাহলে এই টু বাই থ্রি আমরা অ্যান্সার পাবো ওকে তা আমরা প্রথম থেকে যদি একটু চেক করি সেভেনের সাথে টু যোগ করলে নাইন ইলেভেনের সাথে টু যোগ করলে থার্টিন হবে তাহলে নাইন বাই থার্টিন থেকে টু বাই থ্রিষ্ট অনুপাত পাওয়া কখনো সম্ভব না ক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে এখানে হবে ফরটিন এখানে হবে টোয়েন্টি তাহলে ফরটিন বাই টোয়েন্টি এখান থেকেও কিন্তু আমরা টু ইস টু থ্রি পাব না আবার এখানে হচ্ছে হবে বারো আর এখানে হবে ছাব্বিশ তার মানে এখান থেকেও কিন্তু আমরা টু ইস টু থ্রি কখনো পাবো না ওকে তার মানে ভাগ করলে এইটাতে ভাগ করলে টু বাই থ্রি হওয়ার কথা বল অনুপাত আকারে লিখলে টু ইস টু থ্রি তার মানে এটা থেকে কখনো সম্ভব নয় এইবার যদি আমরা ঘতে অ্যান্সার করি তাহলে বারো আর এখানে হচ্ছে আঠারো ওকে দশের সাথে দুই যোগ করলে বারো ষোলোর সাথে দুই যোগ করলে আঠারো তাহলে এটারকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে ছয় দুগুণ বারো আর এখানে হচ্ছে তিন ছয় আঠারো দ্যাট মিন্স টু বাই থ্রি অর্থাৎ টু ইস টু তাহলে টু ইজ টু থ্রি অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম ঘরের জন্য ওকে তাহলে এভাবে আমরা অ্যান্সার থেকে কিন্তু প্রমাণগুলো নিয়ে আসতে পারবো বা সংখ্যাগুলো আমরা বের করতে পারবো এরপরে আমি জাস্ট রিটেনে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো এখানে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট ওকে উভয়ের সাথে দুই যোগ করলে তাহলে সংখ্যা আমরা একটা সংখ্যা আগে ধরে নেব ওকে একটা সংখ্যা যদি আমরা ধরে নেই যে এক এভাবে এখন আমরা দেখাবো তাহলে সংখ্যা দুইটি হবে সংখ্যা দুটি হবে একটা ফাইভ এক্স আর একটা হচ্ছে এইট এক্স ওকে উভয়ের সাথেই আমরা টু যোগ করবো যোগ করলে হবে টু বাই থ্রি ওকে ভাগ করলে অর্থাৎ টু বাই থ্রি হবে এখন জাস্ট আমরা ক্যালকুলেশান করে দেবো আড়ি যদি আমরা গুণ করি তাহলে পনেরো এক্স প্লাস সিক্স ইকুয়াল ষোলো এক্স প্লাস ফোর এখন আমরা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করে দিলে হবে এক্স এবং ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই এক্সের ভ্যালু টু তার মানে একটা সংখ্যা আমাদের ফাইভ এক্স তাহলে ফাইভ গুনন টু ইকুয়াল টেন আমরা পেয়ে গেছি আর একটা সংখ্যা হচ্ছে এইট এক্স তাহলে এইট গুনন টু ইকুয়াল সিক্সটিন ওকে তাহলে সিক্সটিন এবং টেন আমরা অলরেডি পেয়ে গেছি পরের অঙ্কে যাই ওকে এখন যে অঙ্কটি দেখব সেটা হচ্ছে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল ফল তিনশো সংখ্যা দুইটির অনুপাত কত অর্থাৎ দুইটা সংখ্যা আমরা বের করব। তাদের অনুপাত এখানে দেয়া আছে সেটা আমরা বের করব এখন দুইটার যোগফল ফল তিনশো এখানে যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো যোগ করে যদি ভাগ করি তাহলে ভাগ ফলও কিন্তু পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে পূর্ণ সংখ্যা আমরা কিন্তু পাব তাহলে এক এবং কয়ে এক এবং নয় যোগ করলে হবে দশ অনুপাত ওকে এবং ঘর নাম্বারে তিন এবং পাঁচ যোগ করলে আট আট দ্বারা তিনশোকে ভাগ করলে কখনও পূর্ণ সংখ্যা পাওয়া যায় না দুই এবং পাঁচ সাত হবে আর এটা দিয়ে ভাগ করলে তিনশো থেকে কোনো আমরা পূর্ণ সংখ্যা পাবো না এবার হচ্ছে গ নাম্বারে আসে তাহলে গ হচ্ছে দুই এবং তিন তাহলে এইটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একটা সংখ্যা আমরা পেতে পারি ওকে তাহলে কয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা সংখ্যা হবে এক বাই দশ কারণ দুইটা অনুপাতে যোগফল দশ কত এক বাই দশ বের করব তিনশো তাহলে এখানে হবে থার্টে তাহলে একটা সংখ্যা থার্টি এবং আর সংখ্যা হবে নাইন বাই টেন কত সংখ্যা তিনশো তাহলে এখানেও কিন্তু তিরিশ তার মানে সত্তর ওকে তাহলে এইখানে তিরিশ এখানে দুশো সত্তর কিন্তু বলছে যে দুইটা সংখ্যা একশো হতে মানে এটা ইনভ্যালিড এর ক্ষেত্রে আমরা কি করবো তাহলে তিনশো গুণন এইখানে আমাদের অনুপাত টু এবং ফাইভ তাহলে একটা সংখ্যা টু এক অনুপাতের যোগফল হচ্ছে ফাইভ এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি সাধারণত নাম্বারগুলো বের করি অনুপাত থেকে যে অনুপাতের যোগফল দিয়ে ভাগ হবে এবং একটা সংখ্যার অনুপাত কত টু তাহলে টু গুণ হবে ওই সংখ্যার সাথে ওকে তাহলে এখানে যদি ক্যান্সেল করি তাহলে সিক্সটি একশো বিশ হবে তাহলে আরেকটা সংখ্যা তাহলে সিক্সটি তাহলে আর একটা সংখ্যার অনুপাত এখানে থ্রি দ্বারা গুণ হবে তাহলে তিনশো গুণ তিন বাই পাঁচ এখানে যদি ভাগ করি এখানেও সিক্সটি তাহলে তিনশো আঠারো একশো আশি তাহলে দুইটা সংখ্যা কিন্তু একশো থেকে বড়। তার মানে অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি হবে কোনো সংখ্যা আর হাফ অংশের সাথে সহায় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কথা এটা খুবই ইজি কোনো সংখ্যা আমরা যদি এক্স ধরে নেই তার হাফ অংশের সাথে যদি ছয় যোগ করি তাহলে হবে ওই সংখ্যাটি দুই বাই তিন তাহলে ওই সংখ্যাটি এক্স তার দুই বাই তিন পাওয়া যাবে ওকে জাস্ট আমরা এখন সমাধান করব তাহলে টু এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই টু ইকুয়াল সিক্স তাহলে এইখানে যদি আমরা লসাগু করি তাহলে সিক্স হবে এখানে হবে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল সিক্স নাহলে বিয়োগ করলে উপরে হবে এক্স নিচে হবে সিক্স ইকুয়াল সিক্স ইনপ্লাইস দ্যাট এক্স ইকুয়াল থার্টি সিক্স অ্যান্সার হয়ে গেল ওকে তাহলে অ্যান্সার থার্টি সিক্স গ নাম্বার এরপরের অঙ্ক এটাও খুব ইজি অঙ্ক একজন গোয়ালা তার এন সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে সমভাবে বন্টন করে দিল প্রথম পুত্রকে হাফ অংশ দ্বিতীয় পুত্রকে এক বাই চার অংশ এবং তৃতীয় পুত্রকে এক বাই পাঁচ অংশ এবং বাকি সাতটি গাভী চতুর্থ পুত্রকে দিল ওই গোয়ালার গাভীর সংখ্যা কত তাহলে তার গাভী হচ্ছে এন ছিল আর পুত্রদের দিল প্রথম পুত্রকে দিল এন বাই টু দ্বিতীয় পুত্রকে দিল এন বাই ফোর তৃতীয় পুত্রকে দিল এন বাই ফাইভ ওকে তাহলে এইটা বন্টন হলো তার টোটাল গাভি ছিল এন সংখ্যা তাহলে বন্টনের পর গাভি মোট থাকলো সাতটি অর্থাৎ এন থেকে এই বন্টনটা আমরা বাদ দিলাম বাদ দিলে টোটাল গাভি তার থাকে সাতটি এন মাইনাস এখানে আমরা লসাগু করব এখানে আর টোয়েন্টি লস আগু তাহলে এখানে টেন এন প্লাস ফাইভ এন প্লাস ফোর এন হবে ইকুয়াল সেভেন মানে এখন আমরা যদি লস আগু করি এখানে টোয়েন্টি লস আগু হবে এটাকে লস আগু করবো তাহলে টোয়েন্টি এন মাইনাস এই টোটাল যদি আমরা এখন যোগ করি টোটাল যোগ করলে হবে নাইনটিন এন ইকুয়াল হবে সেভেন তাহলে বিয়োগ করলে এন ইকুয়াল টোয়েন্টির সাথে সেভেন গুণ করলে ওয়ান হান্ড্রেড ফর্টি তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি আমাদের খ নাম্বার অ্যান্সার অর্থাৎ গ নাম্বার অ্যান্সার এখানে মে বি ভুল লেখা হয়েছে এটা খ নাম্বার অ্যান্সার হবে নেক্সট অঙ্ক এই অঙ্কটা ইজি আছে এক ব্যক্তি তার মোট সম্পত্তি তিন বাই সাত অংশ ব্যয় করার পরে অবশিষ্টাংশে পাঁচ বাই দুই অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত এই অঙ্কটা একটু ভালো করে চিন্তা করতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে কোনো এক জায়গা জাস্ট টান আছে এই টানটা একটু দেখতে হবে তাহলে তার মোট সম্পত্তি আমরা ধরে নিই এক অংশ ওকে মোট সম্পত্তি এক অংশ ধরে নিলাম তাহলে তিন বাই সাত অংশ ব্যয় করার পর থাকবে কত এক মাইনাস তিন বাই সাত ইকুয়াল চার বাই সাত অংশ থাকে ওকে এবার এই চার বাই সাত অংশের ব্যয় করে কত পাঁচ বাই বারো অংশ ক্লিয়ার তাহলে এইটা আমরা ব্যয় এখন ব্যয় করব দ্বিতীয় স্টেপে তাহলে চার বাই সাত গুণন পাঁচ বাই বারো কাটাকাটি করলে তিন তার মানে পাঁচ বাই একুশ অংশ সে ব্যয় করছে ওকে ব্যয় করে দেখলো যে তার নিকট এক হাজার টাকা রয়েছে এখন দ্বিতীয় স্টেপে সে পাঁচ বাই টোয়েন্টি অংশ ব্যয় করছে অর্থাৎ চার বাই সাতের পাঁচ বাই টুয়েলভ অংশ যদি ব্যয় করে তার মানে টোটাল তার ব্যয় হয় পাঁচ বাই টোয়েন্টি ওয়ান এখন অবশিষ্ট তার মানে আগে ছিল চার বাই তার সাত তার থেকে ফাইভ বাই টোয়েন্টি ওয়ান ব্যয় করে ব্যয় করার পর তার টোটাল থাকলো হচ্ছে এক হাজার টাকা এখন এখান থেকে আমরা এক অংশ বের করব ওকে তাহলে এখানে টোয়েন্টি ওয়ান লসাগো টোয়েন্টি ওয়ান লসাগো হলে এখানে বারো মাইনাস ফাইভ ইকুয়াল এক হাজার টাকা তাহলে উপরে সেভেন নিচে টোয়েন্টি ওয়ান ইকুয়াল এক হাজার তাহলে এখন এখানে যদি আমরা একটু কাটাকাটি করি সাথে সাথে এখানে তাহলে উপরে এক নিচে তিন তার মানে এক বাই তিন ইকুয়াল এক হাজার হলে তার মানে এক অংশ কত তাহলে এক অংশে কোন তিন দ্বারা গুণ করে দিলে টোটাল তার তিন হাজার টাকা ছিল এইটা আমরা পেয়ে গেলাম তাহলে টোটাল তিন হাজার ঘ নাম্বার অ্যান্সার হবে ওকে নেক্সট অঙ্ক এটা আগের অঙ্কের মতোই একজন চাকরিজীবীর বেতনের এক বাই টেন অংশ কাপড় করা এক বাই থ্রি অংশ খাদ্য ক্রয় এবং এক বাই ফাইভ অংশ বাসা ভাড়ায় ব্যয় হবে হয় তবে আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল তাহলে টোটাল সে ব্যয় করে কত সেটা আমরা আগে যোগ করে নিই ওকে তাহলে এক বাই টেন অংশ প্লাস এক বাই তিন অংশ প্লাস এক বাই পাঁচ অংশ তাহলে লসাগু হবে লসাগু ত্রিশই হবে ওকে তিরিশ হবে তাহলে তিরিশ যদি হয় থ্রি প্লাস টেন প্লাস সিক্স অ্যান্ড নাইনটিন বাই থার্টি অংশ ব্যয় হয় ওকে নাইনটিন বাই থার্টি অংশ যদি ব্যয় হয় তাহলে তার আমরা বেতন ধরে নিলাম যে এক অংশ ছিল তার বেতন এক অংশ তাহলে এত অংশ যদি ব্যয় করে ফেলে তাহলে বাকি থাকে কত এক মাইনাস উনিশ বাই তিরিশ ওকে তাহলে তিরিশ লসাগো হলে তিরিশ মাইনাস উনিশ ইকুয়াল এগারো বাই থার্টি এগারো বাই থার্টি বলছে দিয়ে আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইলো তাহলে এত ভাগ অবশিষ্ট থাকলে এইটাকে আমরা শতকরায় কনভার্ট করব ওকে যেহেতু শতকরা বলছে তার মানে হানড্রেড দ্বারা আমরা গুণ করে দেব এটা এটা ক্যান্সেল তার মানে উপরে গুণ করলে হবে একশো দশ ভাগ তিন তাহলে একশো দশকে আমরা ভাগ করব তিন তিনে নয় তাহলে দুই বিশ ভাগ করে দেই আবার ছয় তাহলে দুই তিন ছয় আঠারো টু থাকে তাহলে টু বাই থ্রি ছত্রিশ সমস্ত টু বাই থ্রি পারসেন্টেন্স ওকে তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে দেখি অ্যান্সারটা কত নাম্বারে আছে ওকে ক নাম্বার অ্যান্সার হবে পেয়ে গেছি আমরা আমাদের অ্যান্সার নেক্সট অঙ্কে আমরা যাব এবার যে অঙ্কটা আছে এক হাজার টাকা ক ও খান টু ফোর অনুপাতে ভাগ করে নেয় ওকে তাহলে ওয়ান টু ফোর অনুপাতে ভাগ করে নেওয়া মানে কী হয় যে একশো টাকাকে পাঁচ ভাগ করে একজনকে এক ভাগ দেয় আরেকজনকে চার ভাগ দেয় ক্লিয়ার এটাই হচ্ছে অনুপাত তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়াল আমরা বের করে নিই তাহলে কয়ের টাকা তাহলে টোটাল অনুপাত কিন্তু পাঁচ আর হচ্ছে আমাদের কয়ের অংশ দেয় হচ্ছে এক ভাগ কত টাকাকে পাঁচ ভাগ করে এক হাজার টাকাকে পাঁচ ভাগ করে ককে হচ্ছে এক অংশ দেয় তার মানে এইটা হবে ক ইকুয়াল ফাইভ দুইশো ক কে হচ্ছে দুইশো তাহলে স্বাভাবিকভাবে খ কত হবে ক্ষয়ের জন্য আমরা এভাবে না করে দুইশো এক হাজার থেকে দুইশো বাদ দিলে খ পাবে হচ্ছে আটশো টাকা এখন এই খ যে অংশ পায় তার সে তার মা ও দুই মেয়ের মধ্যে ভাগ করে দিল কত অনুপাতে এই অনুপাতে হচ্ছে ভাগ করে দিল প্রত্যেক মেয়ে কত টাকা পাবে তাহলে এইখানে অনুপাতগুলো কেমন দুই যোগ এক যোগ এক ইকুয়াল হয় চার অর্থাৎ এই আটশো টাকা সে চার ভাগ করে দুই ভাগ তার মা ও এক ভাগ এক 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 করে তার দুই মেয়েকে দিয়ে দিল তাহলে আটশো গুণন আর তার মাকে দিল দুই বাই ফোর হান্ড্রেড সরি ফোর হবে এখানে তাহলে দুইশো ইকুয়াল চারশো ক্লিয়ার তাহলে মেয়েকে দেবে কত এখানে মাইকটা আমি না বের করলেও পারতাম তাহলে মেয়ের অংশ হচ্ছে এক ভাগ দেয় কয় ভাগ থেকে চার ভাগ থেকে কত টাকার আটশো টাকার তাহলে দুইশো ইকুয়াল দুইশো টাকা ওকে তাহলে প্রত্যেক মেয়েকে দুইশো টাকা করে দিবে এটা দুইশো কোথায় আছে খ নাম্বারে অ্যান্সার আছে ক্লিয়ার নেক্সট অঙ্ক এই অঙ্কটাও খুব ইজি ষাট মিটার বিশিষ্ট একটি বাঁশকে থ্রি ইস সেভেন ইস টু টেন অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত তার মানে এই বাঁশটাকে কত টুকরা করে থ্রি সেভেন টেন অর্থাৎ টোয়েন্টি টুকরা করে ক্লিয়ার এই ষাট মিটার বাঁশকে টোয়েন্টি টুকরা করে এক ভাগে তিন সাত এবং দশ ভাগ করে করে রাখে তাহলে সাইজ বলছে করে দিলাম ওকে এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার ড্র করে দিতে পারি কারণ এক অংশ নয় মিটার হবে আর ক খ এবং ঘয়ের মধ্যে কোনো অংশে কিন্তু নয় মিটার আর নাই কত নাম্বারে আছে গ নাম্বারে আছে তাহলে গয় কিন্তু অ্যান্সার হবে ওকে বাকিগুলো আমাদের বের করে আর সময় নষ্ট করার কিন্তু আর মোটেই দরকার নেই ওকে এই ধরনের কিছু আমরা চালাকি বুদ্ধি করে এই অঙ্কগুলোর অ্যান্সার নিয়ে আসতে পারি যে শুধু শুধু সবগুলোর অ্যান্সার আমাদের ড্র করার দরকার নেই একটা চলে আসছে কিনা একটা কোন অ্যান্সারের সাথে মিলে যায় সেটাই আমরা কিন্তু দিয়ে দেব ওকে এরপরের অঙ্ক চতুর্ভুজের চার কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের মাপ কত হবে তাহলে আমাদের অনুপাতগুলোর যোগ ফল আমরা বের করব ওকে তাহলে অনুপাতগুলোর যোগফল এক দুই যোগ দুই যোগ তিন তাহলে চার চার চারে আট আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে চার ভাগ সরি চার ভাগ না তো আট ভাগ করে এক দুই দুই তিন এই অনুপাতে রাখা হয়েছে তাহলে তিনশো সরি তিনশো বৃহত্তম কোন হবে যেটা বৃহত্তম অনুপাত আছে সেটাই কিন্তু বৃহত্তম কোন হবে ওকে তাহলে বৃহত্তম অনুপাত কত থ্রি তাহলে গুণন থ্রি ভাগ এইট তাহলে এই দ্বারা এখন আমরা একে ক্যান্সেল করবো তাহলে তাহলে পঁয়তাল্লিশ ওকে তিনশো ষাটকে আট দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ হবে এখন আমরা গুণ করে দিই পঁয়তাল্লিশের সাথে তিন পনেরো তিন চারে বারো আর এক হচ্ছে তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি গ নাম্বারে চলে আসছে এখানে সমানুপাতি বলা আছে সমানুপাতি হচ্ছে প্রথম রাশি স্টু প্রথম রাশি প্রথম রাশি স্টু দ্বিতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইস্টু তৃতীয় রাশি এভাবে যদি হয় তাহলে এটাকে আমরা বলবো সমানুপাত প্রথম রাশি দ্বিতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইস্টু তৃতীয় রাশি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির যে অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত ইকুয়াল হবে যদি হয় তাহলে এটাকে আমরা বলবো সমানুপাত এখন এখানে যে অপশনটা দেওয়া আছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি ওকে তার মানে এইটা এবং এইটাকে আমরা বলি সাধারণত মধ্য সমানুপাতি এবং প্রথম এবং তৃতীয় রাশি যেটা সেটাকে প্রান্তীয় সমানুপাতি আমরা বলি মধ্য সমানুপাতি এখন তাহলে টিপুর বনের বয়স টিপুর বয়সের সাথে আমাদের সমানুপাতি হবে ওকে এখন টিপুর বয়স বারো বছর দেয়া আছে টিপুর বয়স বারো বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর বোনের বয়স দেয়া নেই তাহলে টিপুর বয়স বারো আর বোনের বয়স মধ্য সমানুপাতে কিন্তু তাহলে এটাকে আমরা ধরলাম এক্স ইকুয়াল তাহলে দ্বিতীয় রাশি এক্স এখানেও দ্বিতীয় রাশি এক্স ইস টু তৃতীয় রাশি আটচল্লিশ বছর তাহলে এখানে বাবার বয়স আটচল্লিশ জাস্ট ক্যালকুলেশান আমরা করব। তাহলে বারো বাই এক্স ইকুয়াল এক্স বাই আটচল্লিশ জাস্ট ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার ইকুয়াল বারো আটচল্লিশ জাস্ট এখন আমরা বর্গমূল করে দিলেই হবে এখানে এক্স দেখ এক্স এত বড় সংখ্যা আমাদের গুণ করার দরকার নেই আমরা দুইটাকে আলাদা আলাদা বর্গ করে দেবো তাহলে বারোকে যদি বর্গ করি তিন চারে বারো তার মানে ফোর সরি ফোর তিন চারে বারো তার মানে টু সরি টু রুট থ্রি হবে আর আটচল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে তিন ষোলো আটচল্লিশ হয় ষোলোকে বর্গ করলে চার রুট থ্রি তাহলে ফোর ইন্টু রুট থ্রি হবে তাহলে এইট গুণন রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি ইকুয়াল টোয়েন্টি ফোর হবে ওকে তাহলে আমাদের এক্স হবে এটাও আগের অঙ্কের মতোই সেম নিশের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে অর্থাৎ এইটাও মধ্য সমানুপাতি স্টাইলের যে এইখানে আমরা ধরে নিলাম সাত বাই এক্স ইকুয়াল এক্স বাইশ ওকে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন গুণন তেতাল্লিশ তাহলে এক্স ইকোয়াল স্কোয়ার রুট সেভেন গুণন তিনশো তেতাল্লিশ আমরা দেখব তাহলে স্কার রুট সেভেন সরি গুনন এখানে ঊনপঞ্চাশকে যদি আমরা সাত দ্বার আগুন করি তাহলে তিনশো তেতাল্লিশ হবে তাকে যদি বর্গ করি তার মানে সেভেন গুনন রুট সেভেন হবে তাহলে সেভেন রুট সেভেন রুট সেভেন সেভেন আর এই সেভেন গুণ করলে এখানে চতুর্থ সমানুপাতি বলছে ওকে তিনটা সংখ্যা আছে অর্থাৎ চারটা সংখ্যা এখানে থাকবে একটা মিসিং আছে এখানে চতুর্থ সমানুপাতি হচ্ছে থ্রি ইজ টু নাইনের মধ্যে একটা অনুপাত সরি বাংলিশ ইংলিশ হয়ে যাচ্ছে সরি থ্রি ইজ টু নাইন একটা অনুপাত হবে আর একটা অনুপাত হবে ফোর ইজ টু এক্স তার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা ওকে তার মানে থ্রি বাই নাইন ইকুয়াল ফোর বাই এক্স এখন এখা এটার সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে থ্রি হবে আর তার মানে এক্স ইকুয়াল টুয়েলভ অ্যান্সার হবে টুয়েলভ অ্যান্সার কিন্তু ক নাম্বারে হবে ওকে এখন যে অঙ্কটা দেখাবো সেটা মনিরো তপনের আয়ের অনুপাত ফোর ইস টু থ্রি তপন রবিনের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর মনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত ওকে তাহলে এই অঙ্কটা মনির তপন তপন রবিন তার মানে তপন কিন্তু কমন তে কমন হলে ওর অনুপাতটাও কি সাধারণত কমনই হওয়ার কথা তাহলে এইখানে আমরা ধরে নিলাম যে মনির ইস টু তপন ওকে ইকুয়াল ফোর ইস টু থ্রি এইখানে আছে দ্বিতীয় অপশনে আছে তপন ইস টু রবিন রবিন আছে ফাইভ ইস টু ফোর তাহলে তফন তপন কিন্তু অনুপাত অনুপাতে কোনো মিল নেই তার মানে এই দুইটার মধ্যে এখন আমরা ইন্টারসেঞ্জ করে গুণ করে দেবো তাহলে এইখানে দেবো ফাইভ গুণ করব আর এইখানে থ্রি দ্বারা গুণ করব ওকে তাহলে কত হয় টোয়েন্টি ইস টু ফিফটিন আর এইখানে হবে ফিফটিন ইস টু বারো পনেরো পনেরো এবার তখন কিন্তু সেম হয়েছে তাহলে আমাদের অনুপাতটা মূলত টোয়েন্টি ইস টু পনেরো ইস টু টুয়েলভ ওকে তাহলে এই অনুপাতটা আমরা পেয়ে গেলাম এরপরে এখন আমরা জাস্ট অনুপাতগুলোর আমরা যোগ করবো তাহলে অনুপাতগুলোর যোগফল কত হবে টোয়েন্টি প্লাস ফিফটিন প্লাস টুয়েলভ মানে ফর্টি সেভেন অনুপাতের যোগফল এবার বলছে যে মনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত ওকে তো এখন এই অনুপাতটা সাধারণত তৈরি করা হয় কি যে কোনো একটা আমাদের বিগ অ্যামাউন্ট ছিল ওই টাকাগুলোকে ভাগ করে করে এদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখন সেই টাকাটা কত আমরা কিন্তু জানি না এখন এই টাকাটা আমরা জাস্ট ধরে নেব যে ক টাকা ওকে তো এখন যদি টোটাল যদি ক টাকা হয় তাহলে আমরা এভাবে কাজ করতে পারি যে মনির পেয়েছে একশো টাকা তাহলে ক এর মনিরের আয় তাহলে মনির হচ্ছে বিশ মনিরের অনুপাত হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই ফরটি সেভেন ইকুয়াল একশো বিশ ওকে এখন আমরা এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে টোটাল কত টাকা ছিল সেটা কিন্তু আমরা আসলে জানি না সেই টাকাটাই আমরা কিন্তু বের করছি তাহলে এখানে ছয় তাহলে ক ইকুয়াল ছয়কে আমরা ছয় সাত বিয়াল্লিশ আর চারশো এক চব্বিশ আর দুই হচ্ছে আঠাশ অর্থাৎ টোটাল টাকা ছিল কিন্তু দুইশো বিরাশি টাকা ওকে দুইশো বিরাশি টাকা এখন আমরা ভাগ করব তাহলে দুইশো বিরাশি গুণন কার আর বের করার কথা বলছে রবিনের আয় কত তাহলে রবিনের অনুপাত কিন্তু এই যে রবিনের অনুপাত কিন্তু টুয়েলভ রবিনের অনুপাত টুয়েলভ তাহলে টুয়েলভ আর টোটাল অনুপাত ফর্টি সেভেন তাহলে ফর্টি সেভেন দ্বারা ভাগ অর্থাৎ দুইশো বিরাশিকে সাতচল্লিশ ভাগে ভাগ করে রবিনকে বারো ভাগ দেয়া হবে ওকে এইটাই হচ্ছে আমাদের মূলত অনুপাত তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি সাতচল্লিশকে যদি দুইশো বিরাশি হয় তাহলে এখানে হবে ছয় তাহলে ছয় বারো বাহাত্তর টাকা তাহলে রবিন কিন্তু পাবে বাহাত্তর টাকা অ্যান্সার মেবি ঘ নাম্বারে দেয়া আছে তাহলে আমাদের রবিনের টাকা বাহাত্তর বের হয়ে গেল ওকে এরপরে অঙ্ক কি আছে দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কত আমটি পাবে এখানে অনুপাত কিন্তু ফ্রাকশান দেওয়া আছে ওকে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইজ টু নাইন এই ধরনের ফ্রাকশান অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা এই যে নিচের যে লবগুলো আছে সবগুলো মিলে আমরা একটা লসাগু করবো ওকে এই লসাগু প্রতিটা অনুপাতের সাথে আমরা গুণ করে একটা পূর্ণ অনুপাত নিয়ে আসবো পূর্ণ সংখ্যার অনুপাত আমরা নিয়ে আসবো ক্লিয়ার এই ধরনের থাকলেই আমরা লসাগু করবো নিচের সংখ্যার যে লসাগু সেইটা করে আমরা গুণ করে দেব ওকে তাহলে থ্রি ফাইভ এবং নাইন এর লসাগু মেবি ফর্টি ফাইভ ইয়েস ফর্টি ফাইভ তাহলে ওয়ান বাই ফ থ্রি গুণ ফর্টি ফাইভ এস টু ওয়ান বাই ফাইভ গুনন ফর্টি ফাইভ এস টু ওয়ান বাই নাইন গুন ফর্টি ফাইভ তিন পনেরো পাঁচ নয় নয় ফাইভ তার মানে আমাদের অনুপাত এখন পনেরো এস টু নাইন এস টু ফাইভ ওকে তাহলে যেহেতু ইন্ডিভিজুয়াল আমরা বের করবো তার মানে আসলে আমগুলো ভাগ করে দেওয়া হয়েছে পনেরো ইসটু নাইন ইস টু ফাইভ অনুপাতে তাহলে আমাদের কাজটা কি অনুপাতগুলো যোগফল বের করে নেব মানে ফিফটিন প্লাস নাইন প্লাস ফাইভ ইকুয়াল টোয়েন্টি নাইন এখন কাজ হচ্ছে অর্থাৎ দুইশো একষট্টিটা আমকে আমরা উনত্রিশ ভাগে ভাগ করে একজনকে পনেরো ভাগ দেবো একজনকে নয় ভাগ দেবো একজনে একজনকে আমরা পাঁচ ভাগ দেবো তাহলে আমাদের আম হচ্ছে দুইশো আম আমাদের বের করতে বলছে কি যে প্রথম ভাই কত টাকা পাবে প্রথম ভাই মানে যার অনুপাত এই যে আমরা ফিফটিন পেয়েছি সে কত কতটি আম পাবে সেইটা বের করতে বলছে তাহলে গুণন পনেরো তাহলে দুইশো একষট্টিকে উনত্রিশ ভাগ করলাম তাকে পনেরো ভাগ দিলাম এখন যদি ক্যান্সেল করি নয় ওকে মেবি নয় 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 একাশি আট নয় দুগুণ আঠারো আর আট ছাব্বিশ ঠিক আছে ওকে তাহলে একশো পঞ্চাশ একশো পঁয়ত্রিশ ওকে তাহলে গুণ করলে একশো পঁয়ত্রিশ ঘর নাম্বারে দ্যাট মিন্স প্রথম ভাই একশো পঁয়ত্রিশটা আম পাবে